রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল রাশিয়া কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে কুর্দিস্তানে দমন পীড়ন বাড়িয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী রাশিয়াকে সম্মিলিত জবাব দেওয়ার হুমকি ন্যাটোর এদিকে ইউক্রেনের ওপর আরো বিধ্বংসী হামলার দাবি ক্রেমলিন পন্থীদের সর্বশেষ জানিয়ে দেব ভারতে হামলা চালাতে পাকিস্তানে পরমাণু অস্ত্র মজুত করছে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হই ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল চব্বিশ ঘন্টা পার না হতেই আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল মঙ্গলবার এলাকায় একের পর এক হামলা চালায় খবর বার্তা সংস্থা রয়টার্সের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে অন্তত বারোটি মিসাইল আঘাত এনেছে আবাসিক ভবন স্কুল এবং একাধিক বাণিজ্যিক স্থাপনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশ থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে এসব অঞ্চল করা হয়েছে এতে বহু হতাহতের সংখ্যা করা হচ্ছে এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে মধ্যাঞ্চলের নিপ্র শহরের দশটি স্থানে হামলা চালায় রুশ বাহিনী এতে প্রাণ যায় চারজনের এদিকে রাজধানী কেব পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে সকাল থেকেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় স্থানীয় বাসিন্দাদের ফলে স্থায়ী অস্থায়ী বাংকারে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা এর আগে সোমবার আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় রাজধানী কিব এবং এর আশেপাশের এলাকাগুলোতে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ রাশিয়া কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইউক্রেন অভিযানে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি বলেই দাবি করেছে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা জেরেমি ফ্লেমিং তবে দেশটির সরকারি যোগাযোগের প্রধান কার্যালয়ে সিজি প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা পরমাণু অস্ত্রের ভয়াবহতা নিয়েও সতর্ক করেছেন তার সংস্থা মূলত যুক্তরাজ্যের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ে সার্বিক দিকে নজর রাখে এবং পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতো করেই জেরেমি জানিয়েছেন গোপনে কিং বা প্রকাশ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কোনো লক্ষণই আপাতত রাশিয়ার মধ্যে নেই তবে রেডিও ফোরের এক অনুষ্ঠানে এই গোয়েন্দা কর্মকর্তা পরমাণু অস্ত্র ব্যবহারের ফলাফল হবে ভয়াবহ বলেই সতর্ক করেছেন জেরেমি বলেন পরমাণু অস্ত্র নিয়ে যে কোনো আলোচনায় ভয়াবহ এবং এ বিষয়ে কথা বলার সময় কি বলছি সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত সূত্র বিবিসি কুর্দিস্তানে দমন পীড়ন বাড়িয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থাগুলো সতর্কতা দিয়ে বলছে কুর্দিস্তান প্রদেশে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে দমন পীড়ন বাড়িয়েছে ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে কুর্দিস্তানের রাজধানী সানন্দাজে নির্বিচারে গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ এমনকি মানুষের বাড়ির ভেতরও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে গণমাধ্যম গার্ডিয়ানকে একজন নারী বিক্ষোভকারী জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড সানন্দাস হত্যাকাণ্ড চালাচ্ছে তিনি দাবি করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের কার্যক্রম বন্ধ করে অস্ত্র বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে শুধুমাত্র স্বাধীনতার কথা বলায় ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া সত্ত্বেও নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যাং একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় গোলাগুলি চলছে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে সোমবার সারা রাত জুড়ে ইরানের যুদ্ধ বিমান শহরের বিমানবন্দরটিতে আসে তাছাড়া ইরানের অন্যান্য স্থান থেকে বাসে করে স্পেশাল ফোর্সের সেনাদের নিয়ে আসা হয় সূত্র দ্য গার্ডিয়ান রাশিয়াকে সম্মিলিত জবাব দেওয়ার হুমকি ন্যাটো ন্যাটো জোটভুক্ত কোন দেশে রাশিয়া কর্তৃক আক্রান্ত হলেই সম্মিলিত জবাব দেওয়া হবে মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার এছাড়াও যুদ্ধক্ষেত্রে হেরে রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের পাইতারা করে কিনা সেদিকেও ন্যাটো খেলায় রাখছে যদিও ন্যাটো মহাসচিব জানিয়েছেন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ মিত্র দেশের সেনারা দেখতে পায়নি নিয়মিত সামরিক মহড়া বাতিল না প্রসঙ্গেও গথা বলেছেন তিনি স্টলটেনবার্গ বলেন এখনই সময় এটা নিশ্চিত পরিষ্কার করার যে ন্যাটো তার সব সদস্য মিত্রদের রক্ষা করবে যদি পূর্ব নির্ধারিত কোনো মহড়া বাতিল করা হয় তবে তা ভুল বার্তা দেবে দীর্ঘমেয়াদী পরিকল্পিত মহড়ায় ইউক্রেন যুদ্ধের কারণে বাতিল করা ঠিক হবে না সূত্র রয়টার্স ইউক্রেনের ওপর আরো বিধ্বংসী হামলার দাবি ক্রেমলিন পন্থীদের সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমাপন্থ মিডিয়ায় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমাগত বিব্রতকর পরিস্থিতির খবর শুনতে শুনতে বিরক্ত রুশরা সোমবার কেব সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলার খবরে উল্লসিত তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে ক্রেমলিন বাহিনী যে আক্রমণাত্মক হয়ে উঠেছে তাতে যেন তাদের সেনাবাহিনীর মাঝে প্রাণ সঞ্চার হয়েছে অনেকেই যুক্তি দিয়েছেন যে মস্কোর উচিত এখন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সোমবার ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বজায় রাখা প্রতিনের সমর্থকরা কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছিলেন রাশিয়ার সাথে ক্রিমিয়াকে সংযুক্তকারী কেটস ব্রিজে একটি বিস্ফোরণ ঘটার পরপরই এসব আহ্বান সপ্তাহান্তে তীব্র হয় এবং সারা বিশ্বের শৌকৈব পাঠিয়েছিল ইউরোপের দীর্ঘতম সেতুটি রাশিয়ান সামরিক শক্তির একটি বিশিষ্ট প্রতীক এবং দুই সালে পুতিন নিজেই এটি ওপেন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সত্তরতম জন্মদিনে পরদিন গত শনিবার বিস্ফোরণে ক্রিমিয়া সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ সেতু এটি বিস্ফোরণের ঘটনাটি

আক্রমণ ঠেকাতে তাদের একক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তার নিজের শহর সেন্ট পিটার্সবার্গে যেখানে তিনি শুক্রবার তার জন্মদিন উদযাপন করতে ভ্রমণ করেছেন জাতীয় টেলিভিশনে মাত্র মিনিটের মধ্যে বক্তৃতা করেছিলেন যা তার নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের শুরু হিসাবে বর্ণনা করেছিলেন তিনি উল্লেখ করেছেন যে সামরিক বাহিনীর উদ্যোগে এ হামলা হয়েছে পুতিন বলেছেন আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে এবং রাশিয়ান জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে ইউক্রেনের জ্বালানি ইউক্রেনের নেতৃত্বে এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উচ্চ নির্ভুল আকাশ সমুদ্র এবং স্থল ভিত্তিক দূরপাল্লার অস্ত্র দিয়ে একটি বিশাল হামলা চালানো হয়েছে ভারতে হামলা চালাতে পাকিস্তানে অস্ত্র মজুদ করছে চীন ডকলাম সংঘাতের মধ্যে বুধবার পার্লামেন্টের নিম্ন কক্ষে প্রসঙ্গটি তুলে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা অতি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এও দাবি করেন চীন ভারতের ওপর ফেলার জন্য পাকিস্তানে ভূগর্ভে পরমাণু অস্ত্র মজুদ করে রেখেছে আরও বলেও মন্তব্য করেন তিনি চীনের দিক থেকে যে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তা পার্লামেন্টকেও জানাতেও সরকারের কাছে দাবি তোলেন মোলায়ম বরাবরই চীনের প্রতি কঠোর মনোভাব দেখিয়ে আসা মোলায়ম জিরো আওয়ারে বলেন চীন ভারতের সামনে বড় বিপদ হয়ে উঠেছে বছরের পর বছর ধরে আমি কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে সাবধান করে চলেছি কিন্তু কেউই প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত আক্রমণের পূর্ণ প্রস্তুতি নিয়েছে চীন ভারতের সবচেয়ে বড় শত্রু চীন অধিকৃত কাশ্মীর চীনা সেনা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে কিন্তু সরকার কি করছে মোলায়ম এও দাবি করেন পাক অধিকৃত কাশ্মীরের পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে চীনা সামরিক অফিসারদের দেখা গিয়েছে তাছাড়া সেখানে রাস্তাও তৈরি করেছে চীন কূটনীতির স্তরে এর বিরোধিতা করতে হবে তিব্বত সম্পর্কে ভারতের অবস্থান বদলানোর দাবিও তোলেন মোলায়ম ভারত তিব্বতকে চীনের অংশ বলে দেখে কিন্তু মোলায়ম মনে করেন এটা ভুল তিব্বতের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে তার অভিমত